গতবার শিখেছিলাম কিভাবে মেসেঞ্জার বোটের মধ্যে ডিফল্ট রিপ্লাই সেট করা যায় সেটা, এবং ওয়েলকাম মেসেজ। তো এখন আমরা শিখবো সেট আপ এআই এর কাজ। তো আমরা আমাদের আগের বোর্ডটাতে ফিরে যাই, ফাঙ্কি মামাতে। এই ছিল আমাদের ওয়েলকাম মেসেজ এবং আমাদের ডিফল্ট রিপ্লাই ছিল আমি আপনার কথা বুঝতে পারি। তো এখন যদি আমার আমার বোটের মধ্যে হাই লিখেও পাঠায়, তাহলে সে বলতে পারবে যে আমি আপনার কথা বুঝতে পারিনি, হ্যালো লিখলেও বলবে বুঝতে পারিনি, যা লিখি তার উত্তরে দিবে আমি কথাটি বুঝতে পারিনি। তো এটা কেমন যেন না, এটা কিরকম রোবট হলো যে হাইও বুঝে না হ্যালোও বুঝে না, বেসিক কথাগুলো যদি না বুঝে তাহলে এটা তো রোবট হচ্ছে না। আমরা মূলত মেসেঞ্জার বোটের অনেকগুলো পারপাস থাকে। আপনি মেসেঞ্জার বোট কী জন্য ব্যবহার করতে চাচ্ছেন সেটার একটা পারপাস আছে। আপনি কি বিজনেসের জন্য ইউজ করতে চাচ্ছেন, হোটেলের জন্য ইউজ করতে চাচ্ছেন, আপনার দোকানের জন্য ইউজ করতে চাচ্ছেন, কোনো ইভেন্টের জন্য ইউজ করতে চাচ্ছেন, এটা এক এক যে যার পারপাস অনুযায়ী সাজিয়ে নেয়। তবে বেসিক কিছু এআই অটো রিপ্লাই, এআই অর্থাৎ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসিক কিছু এআই থাকা বেটার। তো আমরা এআইটা সেট করবো হচ্ছে এই সেট আপ এআই থেকে। এখানে ডিফল্ট করে একটা গ্রুপ বানানো রয়েছে। তো আমরা এখানে প্লাস বাটন, এই প্লাস বাটনটাতে ক্লিক করে আমরা আমাদের ইচ্ছে মতো গ্রুপ খুলে নিতে পারি। যেমন ধরুন এখানে গ্রিট, অর্থাৎ ইউজারকে গ্রিটিংস জানাবে। তারপর ধরুন ফাংশন, অর্থাৎ আমাদের আমাদের বোটের মধ্যে ধরেন কিছু ফাংশন আছে, ফাংশন রেখেছি। তো আমরা যাতে আমাদের যাতে বুঝতে সুবিধা হয় এবং পরবর্তীতে এটা কাস্টমাইজ করতে সুবিধা হয়, সেজন্য আমরা এখানে অসংখ্য ব্লক, অসংখ্য গ্রুপ বানিয়ে রাখতে পারি এবং গ্রুপের আন্ডারে এআই সেট করে দিতে পারি। তো আমরা এখানে গ্রিটের মধ্যে প্রথমে গ্রিটিংস জানানোর জন্য এআই সেট করব। এখান থেকে আপনি এই অ্যাড এআই রুল এই বাটনটিতে ক্লিক করবেন এবং এআই অ্যাড করতে পারবেন। এই বাটনটিতে ক্লিক করলাম এবং নতুন একটি বক্স আসলো, আমরা এখানে লিখব হাই, এরপর এন্টার দিব। এবার আমি হাই এর রিপ্লাই দিব, ব্লক হিসেবেও রিপ্লাই দেওয়া যায় আবার টেক্সট হিসেবেও রিপ্লাই দেওয়া যায়। ব্লক হিসেবে যদি আমি রিপ্লাই দিই, তাহলে যদি ধরুন আমি হাই হাই লিখলে ওয়েলকাম মেসেজটা দেখাবে। তাহলে এখন যদি আমি হাই লিখি, তাহলে আমাকে ওয়েলকাম মেসেজটা রিপ্লাই দিয়েছে এই অ্যাপ। আপনাকে আমাদের ফাঙ্কি মামা পেজে স্বাগতম জানাচ্ছি। অর্থাৎ হাই লিখে যখন আমরা মেসেজ দিব, তখন আমাদেরকে ওয়েলকাম মেসেজ নামে যে ব্লকটি রয়েছে এখানে অটোমেটের মধ্যে, ওয়েলকাম মেসেজ এই ব্লকটি রিপ্লাই দিচ্ছে। তো ব্লকটির মধ্যে যা কিছুই থাকবে তা কিছুই আমাদেরকে রিপ্লাই দিবে। এখানে যদি কোনো ছবি থাকতো, তাহলে আমাদেরকে ছবিটা এখানে রিপ্লাই দিত। তো এখানে ব্লক ব্যবহার করা আর টেক্সট ব্যবহার করার মধ্যে এই সুবিধাটাই বেশি, অর্থাৎ ব্লকের মধ্যে যা কিছু আছে তাই রিপ্লাই হিসেবে যাবে, কিন্তু যখন আমরা টেক্সট হিসেবে দিব শুধুমাত্র টেক্সটই যাবে। অর্থাৎ এখানে যদি আমি ইমেজ দেই অথবা কোনো বাটনস দেই, তাহলে বাটনগুলো এবং ইমেজগুলো সহ ইউজারের কাছে রিপ্লাই যাবে। যেমন ধরা যাক কীভাবে ইমেজ সেট করতে হবে সেটা পরে দেখাবো, অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন, পরবর্তীতে আরও ডিটেলসভাবে দেখানো হবে প্লাগইনগুলো। তা আমি যদি এখানে একটা ছবি দেই, তাহলে ওয়েলকাম মেসেজ একটা ছবি হয়ে গেল। এখন যদি আমি এখানে এটা ছবিটা এখন আপলোড করি, ছবিটা আপলোড হয়ে গেছে। আমি যদি এখন হাই লিখে মেসেজ দিই, তাহলে আমাকে ওয়েলকাম মেসেজের ব্লকটা রিপ্লাই দিবে। ওয়েলকাম মেসেজের ব্লকের মধ্যে কি আছে, একটা ছবি আছে, এরপর একটা ওয়েলকাম আছে, ওয়েলকাম অর্থাৎ স্বাগতম বার্তা আছে। তাহলে এখন হাই লেখার পরে এই ওয়েলকাম মেসেজটা আমার কাছে চলে এসেছে, ছবিটাও এসেছে, লেখাটাও এসেছে। কিন্তু আমি যদি সেট আপ এআই থেকে গ্রিট ফোল্ডারের মধ্যে ছিল, ফোল্ডার বা গ্রুপের মধ্যে, গ্রিট ফোল্ডার বা গ্রুপের মধ্যে যখন আমি হাই এর রিপ্লাই ওয়েলকাম মেসেজটা দিলাম, তাহলে ওয়েলকাম মেসেজ ব্লকটা চলে গিয়েছে। তো এখন যদি আমি টেক্সট দেই, এক্ষেত্রে উল্লেখ্য যে যখন আমি একটা ব্লক দিলাম, ব্লক দেওয়ার পর আবার টেক্সট দিলাম, তখন বিষয়টা হচ্ছে কি, যদি আমি এখানে লিখি ওয়েলকাম হিয়ার, ওয়েলকাম হিয়ার লিখলাম, এখন দেখা যাচ্ছে এখানে দুইটা আছে, ওয়েলকাম মেসেজ আছে, ওয়েলকাম হিয়ারও আছে। ওয়েলকাম মেসেজটা হচ্ছে একটা ব্লক, ওয়েলকাম হিয়ারটা হচ্ছে একটা টেক্সট। এখানে লেখা আছে বোট রিপ্লাইস র্যান্ডমলি, অর্থাৎ
বোটে যা ইচ্ছা তা, অর্থাৎ বোট র্যান্ডমলি সিলেক্ট করবে যে ব্লকটা যাবে নাকি টেক্সটটা যাবে। যদি আপনি নির্দিষ্টভাবে চান যে শুধু লেখাটা যাবে অথবা শুধু ব্লকটা যাবে, তাহলে যে কোনো একটার পাশে গিয়ে যেটা আপনি বাদ দিতে যাচ্ছেন সেটা গিয়ে ক্রস করে দেবেন, ক্রস। তো এখন যদি আমি হাই লিখি তাহলে আমাকে রিপ্লাই দিবে হ্যালো, ওয়েলকাম হিয়ার, ওয়েলকাম হিয়ার। এখন এখানে লক্ষ্য করুন, এখানে ইমেজ বাটন এগুলো কোনো কিছু দেওয়ার কোনো অপশনই নেই, কিন্তু ব্লকের মধ্যে সেটা আছে, এজন্যই ব্লকটা টেক্সটের চেয়ে বেটার। তো এখানে গ্রিটিংস এর মধ্যে আমার কোনো ছবি লক্ষ্য হচ্ছে না, হাই লিখলে কোনো ছবি দেওয়ার দরকার কি, হ্যালো লিখে রিপ্লাই দিলে হয়ে যাবে। তো এখন ধরুন প্রত্যেকবার হাই হ্যালো 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 মানে একই রিপ্লাই দিচ্ছে, এটা একটু বোরিং টাইপের। তা আমরা এটাকে বিভিন্ন ধরনের রিপ্লাই দিতে পারি, যেমন ধরুন হ্যালো রিপ্লাই দিলাম, আবার টেক্সট হিসেবে ধরুন হেই দিলাম, হেই দিলাম, আবার হাই দিলাম। তো এখন বিষয়টা হবে কি, এই তিনটার মধ্যে যে কোনো একটা যাবে, মানে র্যান্ডমলি সেট হবে কোন রিপ্লাইটা যাবে। এখন যদি আমি হাই লিখি, হাই রিপ্লাই হাই, আবার যদি হাই লিখি তাহলে হেই দিচ্ছে, আবার যদি হাই লিখি হেই দিচ্ছে, হাই লিখলে অর্থাৎ এক একবার এক একটা রিপ্লাই দিচ্ছে, সেটা অবশ্যই নিজে থেকে রিপ্লাইটা সেট করছে, অর্থাৎ বোট নিজে থেকে যেটা ইচ্ছে সেটা রিপ্লাই করছে। তো এখন বিষয় হলো যদি আমি এখন হ্যালো লিখি, আচ্ছা হ্যালো রিপ্লাইটাও হায়ের মধ্যে ঢুকে গেছে, এটা কিছু কিছু জিনিস আছে যেটা অটোমেটিক্যালি হয়ে যায়, অর্থাৎ হ্যালোটা প্রায় হায়ের কাছাকাছি, এইচ শব্দটা আছে সেজন্য। তা আমি যদি এখন লিখি ওয়েলকাম, তাহলে সে আমার কথা বুঝতে পারছে না। তা এখন ধরুন আমি ওয়েলকামের রিপ্লাই দিব হ্যালো হেই হাই, তাহলে কি আমি আরেকটা এআই অ্যাড করব ওয়েলকামের জন্য, ওয়েলকাম লিখে কি আরেকটা এআই দিব, এভাবে আবার তিনটা অ্যাড করব? না, অবশ্যই না। যখন আমি হাই এর রিপ্লাই এবং ওয়েলকামের রিপ্লাই একই দিব, তখন আমি হাই লেখার পর এন্টার দিব এবং পাশেই ওয়েলকামটা লিখে দিব, আবার এন্টার দিয়ে হ্যালো লিখে দিতে পারি। অর্থাৎ হাই হ্যালো ওয়েলকাম এই তিনটার মধ্যে যেটাই ইউজার ইনপুট দিক না কেন, এই তিনটা র্যান্ডমলি রিপ্লাই হিসেবে ইউজারের কাছে যাবে, অর্থাৎ এই তিনটা ইনপুটের আউটপুটই হবে এই তিনটা লেখা। তো এভাবেই এআই রিপ্লাইটা সেট করতে হবে। যদি কখনো ইমেজ দিতে ইচ্ছা হয় তাহলে ব্লক হিসেবে দিবেন, আর যদি শুধুমাত্র টেক্সট দিতে হয় তাহলে টেক্সট দিবেন, আবার ব্লকও র্যান্ডমলি দেওয়া যায়, যেমন ওয়েলকাম মেসেজ একটা ব্লক, ডিফল্ট আনসার আরেকটা ব্লক, আবার ধরুন হ্যালো লিখে আমরা আরেকটা ব্লক বানাই হ্যালো, এই ব্লকটা নাই এই জন্য এখানে এই অপশনটা আছে ক্রিয়েট ব্লক হ্যালো, অর্থাৎ ব্লক নামে একটা হ্যালো নামে একটা ব্লক খুলতে হবে। এখানে ক্লিক করলে নতুন একটা ব্লক খুলে গেছে, আমরা ধরুন এখানে টেস্ট হ্যালো ব্লকের মধ্যে কিন্তু এখন কিছু নেই, এখানে ডবল ক্লিক করলেই ওই ব্লকে চলে যাবে। হ্যালোর মধ্যে ধরুন একটা ছবি দিই, তাহলে বিষয়টা কি হচ্ছে, টেস্ট লিখে মেসেজ দিলে এই তিনটা ব্লকের মধ্যে যে কোনো একটা রিপ্লাই দেবে। এটা হচ্ছে ওই হ্যালো ব্লকটা যেখানে শুধুমাত্র একটা ছবি আছে, এটাও একই ব্লকটা। এটা হচ্ছে ওয়েলকাম ব্লক, ওয়েলকাম মেসেজের ব্লক যেখানে একটা ছবি আছে এবং একটা গ্রিটিংস আছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, পরবর্তীতে আমরা আরো ডিটেলস ভাবে অন্য কোনো ফিচার নিয়ে আলোচনা করব। ধন্যবাদ, সালাম আলাইকুম।